3번 인샬라 박대 박토호모 이어폭스디 암라 에라게 박도디에 타기 럭도디지도 악바로디모 에이스목 마피아 건합라 아가미테 소강디드 자이 박도자 건디에지 럭도 에벌 포디션디모 악벨 포디션디 인샬라 সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সংগ্রামী বিক্ষুব্ধ জনতা এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ বক্তব্য রাখবেন মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ চারিদিকে পুলিশের টহল কারণ চলছে এখানে আসলে বিক্ষোভ মিছিল সে বিক্ষোভ মিছিলে কি আছে সেটা আমরা দেখব এখানে রয়েছে আমরা সরাসরি রয়েছি বাইতুল মোকারমে দেখতে পাচ্ছেন আপনারা একদম আজকে শুক্রবার নামাজের পরপরই এই বিক্ষোভ মিছিল ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম রিয়াদ উপস্থিত রয়েছেন বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট ছাত্র জনতা ভয়ের আমার আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে দাঁড়িয়েছি আমার ভাই শহীদ রেজাউল করিমের হত্যার প্রতিবাদে আমি বলতে চাই শুধু শহীদ রেজাউল করিমকে আজকে হত্যা করেনি বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে তারা হত্যা করেছে আমি বলবো অনতিবিলম্বে সুস্থ তদন্তের মাধ্যমে শহীদ রেজাউলকে যারা হত্যা করেছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন সুস্থ শাস্তির মাধ্যমে ছাত্র সমাজকে জাগিয়ে তুলবেন না আপনারা ছাত্র সমাজকে যদি জাগিয়ে তুলুন আমি বলতে চাই এই বাংলার মধ্যে বন্ধর আন্দোলনে যেমন ছাত্র জনতা জেগেছিল জয়দেব আন্দোলনে যেমন ছাত্র জনতা জেগেছিল 1971 সালে যেমন ছাত্র জনতা জাগার মাধ্যমে এই ছাত্র জনতা আজকে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি ঠিক যদি তাদেরকে আপনারা বিচার না করুন তারা পুনরায় যদি জেগে যায় আপনাদের পালাবার জায়গা থাকবে না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আলহামদুলিল্লাহ সর্বদলীয় ছাত্র ঐক্য কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির আসন গ্রহণ করেছেন সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র শরীফুল ইসলাম রিয়াদ ভাই উপস্থিত আছেন বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেল বৃন্দ সামনে উপস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা সংগ্রামী উপস্থিতি নিশ্চয় অবগত আছেন গত 28 জুলাই রাজধানীর গুলিস্তানে আমার ভাই মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ রেজাউল করিমকে শান্তি সমাবেশে হত্যা করা হয়েছে সংগ্রামী উপস্থিতি আপনাদের কাছে বলতে চাই একটি শান্তি সমাবেশে একজন নিরীহ মানুষকে কিভাবে হত্যা করা হয় সেটা কি শান্তি সমাবেশ নাকি অশান্তি সমাবেশ সংগ্রামী উপস্থিতি তার